মধ্যে রয়েছে ছোলা আর পনিরের তরকারি, পটা দিয়ে চিলি চিকেন তুমি সকাল 9টার সময় 9:30টার সময় এই দোকানেই পাবে, আর কোথাও পাবে না নৈহাটি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজি ফুডি বিশাল। আর আজকে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট দেখাতে। কী দেখাতে? ব্রেকফাস্ট, হ্যাঁ, খাবো খাবো ব্রেকফাস্ট, নৈহাটি ঘুরবো। নৈহাটির সমস্ত জায়গার কোথায় কি ব্রেকফাস্ট পাওয়া যায় সেই চ্যালেঞ্জটা আজকে করবো। আর আজকে নিয়ে এসেছি পকেটে করে মাত্র 50 টাকা। এই যে 50 টাকায় করবো ব্রেকফাস্ট চ্যালেঞ্জ, এই যে আমার কাছে রয়েছে 50 টাকা, দেখতে পাচ্ছি 50 টাকা আজকে ব্রেকফাস্ট চ্যালেঞ্জ করবো। আর দেখাবো ওই 50 টাকায় কত রকম খাবার তোমরা সকালবেলা খেতে পারবে। তো চলো আমার সাথে গিয়ে খাওয়া দাওয়া করি আর দেখি কোথায় কী পাওয়া যায়। ঠিক আছে, চলে এসেছি এখন আমি প্রথম চ্যালেঞ্জটা পূর্ণ করতে। তো প্রথমেই চলে এসেছি রাধাবল্লভী খেতে, এই দোকানটায় যার নাম হচ্ছে পাল সুইটস। ঠিক আছে, আমি একদিন খেয়ে গেছিলাম তো আমার ভীষণ ভালো লেগেছিল, তাই আজকে আবার চলে এসেছি। তো এখন দাদার থেকে নিয়ে নেবো। এই হচ্ছে গরম গরম রাধাবল্লভী, একটু নরম, একটু ঠান্ডা হয়ে গেছে। কেন, কটার থেকে বানানো হয় দাদা তোমাদের? 9টা থেকে আরম্ভ হয়, তাই তো? তো যাই হোক, এই দেখো এখানে দিয়েছে হচ্ছে দুটো বড় বড় রাধাবল্লভী, সাথে রয়েছে পনিরের তরকারি। ঠিক আছে, একটুখানি নয়েজ আছে, তোমরা একটু স্যাক্রিফাইস করে নিও। আর এখানে দেখো তরকারির মধ্যে রয়েছে ছোলা আর পনিরের তরকারি, দেখতে পেয়েছো? সকালবেলা পনিরের তরকারি আর এই রাধাবল্লভীগুলো হচ্ছে 7 টাকা করে পিস। তো চলো ফার্স্ট বাইটটা নিয়ে ট্রাই করি। মিষ্টি মিষ্টি তরকারি সাথে এরকম রাধাবল্লভী, ভেতরে পুরো পুর দেওয়া, দেখাতে বলবো দাদাকে। অসাধারণ খেতে। তো চলো ট্রাই করি। আর লোকেশনটা হলো জান মোহাম্মদ ঘাট, মানে মহাকালীতলার সামনের রাস্তাটা, এই রাস্তা ধরে তুমি চলে আসলেই পড়বে পাল সুইট। তো চলো খাওয়াটা এখানে কমপ্লিট করলি, দেন আরেকটা লোকেশনে যাচ্ছি। আমার কাছে ছিল 50 টাকা, তার থেকে খরচ হয়ে গেলো 14 টাকা, মানে দুখানা রাধাবল্লভী 7 টাকা করে খেলাম। আর এখন যাবো আমরা নতুন বাজারে, যার আগের নামটা ছিল নাকি পাকিস্তান বাজার। এই চলো এই বাজারের ভেতরে গিয়ে দেখি আর কি কি পাওয়া যায়। তো চলো আমার সাথে। কড়া আছে, লুচি আছে, আটা রুটি আছে, আর ওইগুলো তরকারির মধ্যে চিলি চিকেন, ডিমের কারি আছে। আর এই তরকারিটা কি মটর তরকারি নাকি আলু? আলু মটর তরকারি। তা পরোটা দাও তুমি দুটো, আগে দু পিস পরোটা দাও। কত করে পরোটা? 10 টাকা। আচ্ছা, দু পিস পরোটা দাও। পুরো বাজার এই নিলাম তরকারি আর সাথে চিলি চিকেন, কত করে পিস? 15 টাকা পিস। 15 টাকা পিস। এই চিলি চিকেন আর ওখানে রয়েছে ডিমের কারি, ডিমের কারি কত? 10। 15 টাকা, তাই তো? 15 টাকা চিলি চিকেন, 15 টাকা ডিমের কারি, আর এই হচ্ছে পরোটা, তার সাথে হচ্ছে ছোলা মটরের তরকারি। নিয়ে নিয়েছি পরোটা আর মটরের তরকারি। ঠিক আছে, এই পরোটাগুলো হচ্ছে 10 টাকা করে পরোটা। ঠিক আছে, তো চলো ট্রাই করি। অসাধারণ পরোটা, পরোটার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি আর তরকারিটাও একটু মিষ্টি মিষ্টির মধ্যে, বেশ ভালো কম্বিনেশন। আর এখানে সকালবেলা ডিমের কারি সাথে চিলি চিকেনও পাওয়া যায়, ডিমের কারি 15 টাকা আর চিলি চিকেনও 15 টাকা পিস। তো তোমরা ওইগুলো দিয়েও সকালবেলার টিফিনটা করতে পারো, যেটা একমাত্র এইখানেই পাওয়া যায় সকালবেলা 15 টাকায় চিকেন, চিলি চিকেন আর ডিমের কারি। তো চলো আরেকটা বাইট নিই। তো দোকানটা হচ্ছে পুরো বাজারের মধ্যে, একটু ভাইকে দেখাতে বলবো, দেখ এটা পুরো বাজার। ঠিক আছে, সামনে হচ্ছে মাছের আড়ত ওদিকটায়, পরোটাই বেশি ফেমাস অন্য অন্য লুচি কচুরির থেকে। আমি বলবো এই দোকানে আসলে অবশ্যই পরোটাটা ট্রাই করো, দেন অন্য কিছু ট্রাই করলে তোমরা ট্রাই করতে পারো। আর সকালবেলা একমাত্র এই দোকানেই চিলি চিকেনটা পাওয়া যায়, পরোটা দিয়ে চিলি চিকেন তুমি সকাল 9টার সময় 9:30টার সময় এই দোকানেই পাবে, আর কোথাও পাবে না নৈহাটির। নৈহাটির কোথাও চিলি চিকেন বা ডিমের কারি কোথাও পাবেন, শুধুমাত্র এই দোকানেই পাবে এই পরোটার সাথে চিলি চিকেন। তো অবশ্যই বলবো যারা আমার ভিডিওটা দেখছো, যদি সকালবেলা চিলি চিকেন পরোটা খেতে ইচ্ছা করে এই দোকানে তুমি অবশ্যই চলে আসতে পারো। তো চলো এই বাইকটা নিয়ে নেক্সট ভিডিওটার জন্য আমরা চলে যাচ্ছি। তো আমার কাছে ছিল 36 টাকা, তার মধ্যে থেকে দুটো পরোটা আর খেলাম একটা চা, খরচা হলো 27 টাকা। এবার তোমরা কমেন্ট বক্সে জানো আর কটাকা আছে আমার কাছে। তো নেক্সট চলে যাবো এই টাকা নিয়ে আরও একটা নতুন খাবার খোঁজে। তো চলো দেখি এই এই বাকি টাকায় আর কি নতুন খাবার খাওয়া যায়। ভিডিওটা কন্টিনিউ দেখো আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমরা ভিডিও দেখে সাবস্ক্রাইব করছো না, প্লিজ প্লিজ 1K সাবস্ক্রাইবার করে দাও, দেন আরও নতুন নতুন ব্লগ থাকবে তোমাদের জন্য, একটা স্পেশাল ভিডিও অবশ্যই আসবে, প্লিজ 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 1K সাবস্ক্রাইব করো। তো চলো নেক্সট গন্তব্যে যাওয়া যাক। ভাই এটা তুমি খুললা?
ছোটু গাইডলি। কেমন কেমন হাত দিয়ে দেখা ওটা গাজর পেঁপে সেরা খাবার ভাই সকালবেলার। হ্যাঁ কোনো ভাজা ভাজি না কিচ্ছু না, অয়েল ফ্রি। দাম কত? 10 টাকা। 10 টাকা সেরা খাবার, কোনো এর মধ্যে খাবার নেই 10 টাকায়। নিয়েছো দাদা? লাগবে না, নুন লাগবে না। ঠিক আছে নুন এই নিয়ে নিলাম, এখন ট্রাই করব ইডলি আর সাম্বার। তো চলো ট্রাই করি। ছোটুকা ইডলি সেই খেতে, সেই লেভেলের খেতে ছোটুকা ইডলি। এখানে দেখো সাম্বারের মধ্যে কত কিছু রয়েছে, পেঁপে রয়েছে, গাজর ছিল, এই হচ্ছে ভেন্ডি, সব সবজি দিয়ে বানানো সাম্বার। আর তার মধ্যে দিয়ে দিয়েছে বাদামের চাটনি, নারকলের চাটনি, আর এইগুলো সাম্বার বড়া। চলো ট্রাই করি। যদি তোমরা সকালবেলা ভাবছো কিছু তেলে ভাজা খাবে না, তো এই খাবারটা তোমার জন্য সকালবেলার সেরা খাবার, ইডলি সাম্বার বড়া, শুধুমাত্র 10 টাকা করে প্লেট, অসাধারণ খেতে। যদি তুমি ইডলি খাও তাহলে 3টে 10 টাকা, আর যদি সাম্বার খাও তাহলে 2টে 10 টাকা, আর যদি আমার মতো কম্বাইন করে খাও একটা ইডলি একটা সাম্বার তাহলেও 10 টাকা। শুধু 10 টাকায় এই এত সুন্দর খাবার, সত্যি বলবো যারা তেলে মানে তেলের জিনিস না খেতে চাইছে সকালবেলা, এই খাবারটা খাদের পক্ষে অসাধারণ। তো চলো এই খাবারটা খেয়ে নিই, দেন তোমাদের রিভিউ দিচ্ছি। আর শেষ হয়ে গেছে 10 টাকা। আর জায়গাটার লোকেশনটা একটু বলে দিই, এটা হচ্ছে গৌরীপুর চৌমাথা, শুধুমাত্র গৌরীপুরেই পাওয়া যায় এখন ইডলি সাম্বারটা, নৈহাটিতে কোথাও পাওয়া যায় না। তো এই হচ্ছে দেখিয়ে দিই ভাইকে, একটু দেখা করবো। এটা হচ্ছে গৌরীপুর চৌমাথার জায়গা, আর চৌমাথায় একদম মোড়ের সামনে হচ্ছে ভাইয়ের দোকান। ভীষণ নরম ইডলিটা আর ভীষণ দারুণ খেতে। তো চলো এই ভিডিওটা খেয়ে নিই। আর আমার কাছে ছিল 9 টাকা, বাট এটার দাম হচ্ছে 10 টাকা। তো ভিডিওটা 50 টাকায় শেষ হলো না, শেষ হলো 51 টাকায়। 51 টাকা মানেই হচ্ছে শুভ জিনিস। তো চলো এই শুভ ব্যাপারটা নিয়ে একটা তোমরা সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার করতে ভুলো না। তো গাইজ এখানেই ভিডিওটা শেষ করছি, ব্রেকফাস্টের ফার্স্ট অধ্যায়ের ভিডিও শেষ হয়ে গেল। তোমরা দেখতে পেলে সকালবেলা নৈহাটিতে তুমি কী কী খাবার খেতে পারবে খুব সস্তায় খুব অল্প টাকায়। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানো, আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না। ব্লগে ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আমি এটা বলে থাকি, চলো বস খাওয়া যাক।